হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস মন্ডল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে আমরা দুজনে মিলে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি বাংলার রথযাত্রার ইতিহাস সম্পর্কে। তো আর দেরি করছি না, ভিডিওটি শুরু করে দিচ্ছি। ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। বাংলায় রথযাত্রার ইতিহাস, জগন্নাথের সাথে রথযাত্রা আর রথযাত্রার সাথে উড়িষ্যার নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত। কিন্তু উড়িষ্যার এই সুপ্রাচীন ঐতিহ্যশালী রথযাত্রাটি কীভাবে বাংলার সংস্কৃতিতে ঢুকে পড়ল সেটা আমরা অনেকেই জানি না। আজ সেটাই একটু জেনে নেব। প্রাথমিকভাবে ধারণা করা হয় হুগলি জেলার মহেশের রথযাত্রাই বাংলার প্রাচীনতম রথযাত্রা। 1396 খ্রিস্টাব্দ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই মহেশের রথযাত্রা। হাওড়ার বাদুড়ি পরিবারের জগন্নাথ রথের দিনেও মাসির বাড়ি যায় না। পরিবারের 600 বছরের রীতি, বাদুড়ি পরিবারে জগন্নাথ দেব রথের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে মেলা ঘুরে আবার নিজের বাড়ি ফিরে আসে। পরিবারের প্রথম পুরুষ সূর্যকুমার বাদুড়ি এই রথযাত্রার প্রচলন করেন। প্রাচীনত্বের নিরিখে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের রথযাত্রা কম প্রাচীন নয়। 1719 সালে বড়িশা গ্রামে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের রথযাত্রা শুরু করেছিলেন রায়কৃষ্ণদেব মজুমদার চৌধুরী। সে সময় 9টি চূড়া বিশিষ্ট রথে শালগ্রাম শিলা নিয়ে যাওয়া হতো জগন্নাথ বলরাম সুভদ্রার পরিবর্তে। পরবর্তীকালে 1911-এ জগন্নাথ সুভদ্রা ও বলরামের বিগ্রহ ও একটি ত্রিতল রথ প্রতিষ্ঠা করা হয়। 1934 থেকে মূর্তিগুলিকে রথের সময় হীরালাল বসুর বাড়িতে, যেটিকে জগন্নাথের মাসির বাড়ি ধরে নেওয়া হয়, সেখানে নিয়ে যাওয়া হয়। 1984 সাল নাগাদ পুরী থেকে কারিগর এনে নতুন রথ তৈরি করা হয়। 1740 সালে হুগলি জেলার গুপ্তিপাড়ার রথ উৎসব শুরু করেন মধুসূদা নন্দ। পুরীর রথের সঙ্গে গুপ্তিপাড়ার রথের প্রধান পার্থক্যই হলো পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলে আর গুপ্তিপাড়ার রথকে বলে বৃন্দাবন জিওর রথ। এখানকার রথের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে ভাণ্ডার লুট হয়। রথযাত্রায় ভারতবর্ষের কোথাও এই ভাণ্ডার লুট হয় না। মেদিনীপুরের মহিষাদলের রথের ঐতিহ্যের কথা এ প্রসঙ্গে না বললেই নয়। মহিষাদল রাজপরিবারের রাজা আনন্দলাল উপাধ্যায় মারা যাওয়ার পর সহধর্মিণী রানী জানকী রাজত্বভার গ্রহণ করেন। 1776 সালে রানী জানকী এই রথযাত্রা শুরু করেন। তৎকালীন সময়ে এই রথ তৈরিতে খরচ পড়েছিল প্রায় 64,000 টাকা। 1838 সালে 1,22,115 টাকা খরচ করে রূপোর রথ বানিয়ে রথযাত্রা শুরু করে রানী রাসমণি। সেই রথের সঙ্গে ছিল 2টি সাজানো ঘোড়া, 1টি সারথি এবং 4টি পরী, এগুলিও ছিল রূপোর। এই রথযাত্রা শুরু হয় 1838 সালে। রথযাত্রা উপলক্ষে সে যুগে জুঁই ফুলের মালা কেনা হতো কম করে 2.5 থেকে 3 মণ। আগে জানবাজারের রানী রাসমণির বাড়িতে হলেও এখন এই রথযাত্রা হয় দক্ষিণেশ্বর কালী মন্দিরে। প্রায় 200 বছর ধরে দর্জিপাড়ায় রাজকৃষ্ণ মিত্রের বাড়িতে হয়ে আসছে কুলদেবতা রাজ রাজেশ্বরের রথযাত্রা। বাড়ির সকলে এদিন চামড় দিয়ে বাতাস করতে করতে 3 বার রথকে প্রদক্ষিণ করেন। পূজোয় করবি ফুল দিয়ে হোম করা হয়। এই উপলক্ষে দেওয়া হয় হরির লুট। রথের আর এক ঐতিহ্য ইলিশ বরণ। নোড়ার উপর জোড়া ইলিশ রেখে ছোট মাছটির মাথায় সিঁদুর দেওয়া হয়। পরে ধান দূর্বা দিয়ে মাছ দুটিকে বরণ করা হয়। 1862-তে নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদেবতা বিজয় রাধাবল্লভ জিউর রথযাত্রা শুরু হয়, যা আজও চলছে। সূচনা করেছিলেন বঙ্কিমচন্দ্রের দাদা তমলুকের ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্যামাচরণ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে আরও একটি উল্লেখযোগ্য ঘটনার কথা না বললেই নয়।
1862 রথযাত্রার দিনই শুরু হয় শিয়ালদাহ থেকে রানাঘাট ট্রেন চলাচল। সেই সময় এই রথযাত্রা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে রথের সময় বিশেষ ট্রেনের ব্যবস্থা করত। রথযাত্রাকে নিয়ে নানা জনশ্রুতি প্রচলিত আছে। 1875 রথ উপলক্ষে ছুটি নিয়ে বঙ্কিমচন্দ্র নৈহাটির বাড়িতে এসেছিলেন। ঠিক সেই বছরই রথের মেলায় প্রচণ্ড ভিড়ের মধ্যে একটি মেয়ে হারিয়ে গিয়েছিল। ঘটনাটি শুনে বঙ্কিমচন্দ্র নিজেও মেলার মধ্যে মেয়েটির অনুসন্ধানের চেষ্টা করেছিলেন। এই ঘটনাটির কয়েক মাস পরেই বঙ্কিমচন্দ্র লিখেছিলেন রাধারানী উপন্যাসটি। বউবাজার অঞ্চলে গোবিন্দ সেন লেনে জগন্নাথ বিগ্রহ ও রথ প্রতিষ্ঠা করেছিলেন চুনিমণি দাসী প্রায় 125 বছর আগে। 5টি চূড়া বিশিষ্ট ত্রিতল এই রথে সাবেক শিল্পরীতির নমুনা দেখা যায়। রথের চারদিকে আছে 4টি পুতুল এবং রথের গায়ে আঁকা আছে দেবদেবীর ছবিও। শোনা যায় একবার পুরীর নবকলেবরের সময় অবশিষ্ট এক খণ্ড নিমকাঠ দিয়ে তৈরি হয়েছিল এই পরিবারের নিমকাঠের জগন্নাথ বিগ্রহটি। প্রতি বছর পুরী থেকে পাণ্ডারা আসেন রথ উপলক্ষে। কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটের মার্বেল প্যালেসে আজও প্রাচীন রীতি মেনে মালক্ষীর ঘর থেকে আরতি করে রথযাত্রার শুভ সূচনা হয়। এরপরে রথে বসিয়ে জগন্নাথের মূল পুজো হয়, একে বলে দ্বারে ভোগ। এতে থাকে সন্দেশ, ফল ইত্যাদি ভোগ। তারপরে রথের রশিতে টান পড়ে। রথের মহাপ্রসাদের মধ্যে থাকে জগন্নাথ পল্লব, খাজা, গজা, খয়ের চূড়, নিমকি, কটকটি ইত্যাদি। আর 56 ভোগের মধ্যে থাকে 7-8 রকমের ডাল, ভুনা খিচুড়ি, শাক, নারকেলের পদ, বড়া, বড়ি, ঘণ্ট, ছেচকি, পরমান্ন ইত্যাদি। আর থাকে কাসুন্দিও আচার। এবারির রথ বাড়ির বাইরে বের হয় না, বাড়ি সংলগ্ন নীলমণি উদ্যানেই টানা হয়। উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার সংযোগস্থল কাছড়াপাড়ার রথতলার কৃষ্ণ রায় এর রথযাত্রা বিশেষ ঐতিহ্যপূর্ণ। শোনা যায় কৃষ্ণ রায় বিগ্রহটি বহু প্রাচীন। পুরনো মন্দিরটি নদীগর্ভে বিলীন হলেও এখানকার জমিদার বীরেশ্বর নন্দীর পরিবারের কোনো এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়ে একটি কাঠের রথ তৈরি করে দিয়েছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।